তারা এই দেশের মানুষের টাকা চুরি করে বিদেশে আমাদের সন্তানের জন্য বেগম পাড়ায় টাকা পাঠায়। এই তারিখে আমরা ওই সব সকল চোররা দেশের অবস্থার কথা চিন্তা করে এই বেগম পাড়ায় টাকা চোর টাকাটা পাঠাবো না, তাইলে আপনার আমাদের মেরুদণ্ডটা একটু শক্তিশালী হবে। আর বালিশের দিচ্ছে ডলার, সাধারণ শ্রমিকের থাকে না। ওই যদি আয় $2-4 থাকে আবার নিয়ে যাবো, $2-4 কি দেহে দাম থাকে নিয়ে যাবো, এতে দেশের অর্থনীতির পরিবর্তন হয় না। কিন্তু যারা আমাদের স্বার্থ আমাদের ই কইরা চুরি করে টাকাটা বিদেশ নিয়ে যায়, তারা বালিশে না বস্তায় রাখে। যেদিন কোন মেয়ের বিয়ে দেখলাম পুরা পুলিশ স্টাফ কলেজে হয়েছে, পুরা ময়ূরপুর এলাকায়, এবং ওইখানে এসপি লেভেলের অনেকে দাওয়াত পান নাই, যারা এসপি তারা অনেকে দাওয়াত পান নাই। সরকারি আমলা থেকে আরম্ভ করে বিভিন্ন উচ্চ পদস্থ রাষ্ট্রের লোকজন সেখানে ভিড়। আমি প্রথমে এপিজে হারুন সাহেবের কথা একটা উত্তর দিই, উনি যারা সম্ভাবনা দেখলেন এবং একটু খুশি হয়ে গেলেন, আমি একটু আপনাকে মনে করে দিই। ইট ইস রমজান মাস, রমাদান, দুদিন পরে আমাদের ঈদ আর 10 রোজা পরে। তো একদম যে সাধারণ লোক একমাত্র না, আমাদের আইনজীবীদের ভাগ্যে জুটতেছে না। আমি এক মাননীয় বিচারপতির খাস কামনা যে বললাম যে স্যার আপনার যে এত স্ট্রিক হইতেছেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, একটা বাচ্চা অসুস্থ, একটা বাচ্চা আছে, বাবা হিসাবে এই ঈদের মধ্যে এই আমার মেয়েটাকে একটা সামান্য উপহার দেওয়াটা আমার দায়িত্ব, না দিতে পারলে আমি তাদের চোখের দিকে তাকাইতে পারি না। আমরা সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করি, 21 তারিখে কোর্ট বন্ধ হচ্ছে, আরোকে 21 তারিখে খুলবে, ভ্যাকেশনের বেশি সংখ্যা খুবই কম, নিচের কোর্ট থেকে মামলা টামলা আসতেছে, আমরা মামলা করার সুযোগ পাচ্ছি না, আমরা এই আমাদের সন্তানের দিকে তাকাইতে পারতেছি না। এইটুকু বিভেদ ভোগ আমাদের যারা আর্টিকেল 107 এর যারা তাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, বেঁচ দেওয়া, তারা দিচ্ছে না। আমরা এই প্র্যাকটিসটা কিভাবে, আপনি ছেলে ব্যারিস্টার হবো, এই জন্য বলি যে কিভাবে আমরা এই প্র্যাকটিসটার মধ্যে মনোযোগী হবো, থাকবো, নিজেদেরকে নিবেদিত করবো, কারণ আমাদের কোনো বেতন না। এই ঈদের মধ্যে ভালো বেঞ্চ পেলে মামলা টামলা করে আমরা যদি রিলিফ দিতে পারি, টাকাটা দিতে পারি, আমাদের প্রফেশনাল ফিসটা দিতে পারি। পৃথিবীর অন্য কোনো দেশেই রিলিফের পরে ফিস আসে না, ফিস দিয়ে যাবা, হইলো আর না হইলো। আমরা কিন্তু যথেষ্ট মানবিক যে একটা লোক বিপদে পড়ে আসছে, তাকে একটা রিলিফও দিতে পারলাম না, আবার আমার ফুল ফিসটা নিয়ে গেলাম, এই লোকটা যাবে কোথায়? তো এই এই বিবেক বোধটা আমাদের মধ্যে সৃষ্টি হয় না। কিন্তু যারা আমাদের শ্রমিকরা আছে বিদেশে, যারা শ্রম দেয়, বেঞ্জি সাহেবরা টাকা বিদেশ পাচার করে দেন, ঠিক আছে, সজীব ওয়াজির সাহেবরা, তারিক জিয়া সাহেবরা বিদেশে থাকলেও তাদের টাকার কোনো অভাব হয় না, এদেশ থেকে টাকা চলে যায়। কিন্তু যে লেবারটা দিনরাত 24 ঘন্টা কাজ করে, যার জীবন যৌবন শেষ করে দিছে, 18 বছর বয়স, 22 বছর বয়স বিদেশ থাকতেছে, বছর পর বছর, 5 বছর পর হয়তো 1 মাস ছুটি পায়, দেখে যায় ওর কিন্তু বাবা আছে, মা আছে, সন্তান আছে, তাদের জন্য রিমিটেন্স পাঠাচ্ছে। এই জন্য এই ঈদের আগে একটু রিমিটেন্স বাড়ছে। এইটা নিয়ে সরকার যদি আমাদের এই চোখে আইনাবাজি খেলে যে আমরা উন্নত হয়ে গেছি, সরকারের কোনো ক্রেডিট নেই, বরং সরকার যদি বলে যে এই যে বিদেশের চবিকা টাকা পাঠাচ্ছে, আমরা এই থেকে চুরি করে টাকা পাঠাবো না, আমরা যারা চোর, যারা এই দেশের মানুষের টাকা চুরি করে বিদেশে আমাদের সন্তানের জন্য বেগম পাড়ায় টাকা পাঠাই, এই তারিখে আমরা ওই সব সকল চোররা দেশের অবস্থার কথা চিন্তা করে এই বেগম পাড়ায় টাকা চোর টাকাটা পাঠাবো না, তাইলে আপনার আমাদের মেরুদণ্ডটা একটু শক্তিশালী হবে। আর বালিশের দিচ্ছে ডলার, সাধারণ শ্রমিকের থাকে না। ওই যদি আয় $2-4 থাকে আবার নিয়ে যাবো, $2-4 কি দেহে দাম থাকে নিয়ে যাবো, এতে দেশের অর্থনীতির পরিবর্তন হয় না। কিন্তু যারা আমাদের স্বার্থ আমাদের ই কইরা চুরি করে টাকাটা বিদেশ নিয়ে যায়, তারা বালিশে না বস্তায় রাখে। হয়তো তারা বস্তায় যদি সুযোগ না পায়, বস্তা যদি ভাঙে, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ডলারটা কিছুটা সমস্যা হবে। কারণ বিদেশে যে ডলার নিয়ে যায়, ডলারটা যদি খালি না নিত, বাংলাদেশের মতো সুন্দর ধনী দেশ হতো না। এখন আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য যেটা, যেটা আমাদের রাজনীতিবিদরা, আমাদের দুর্নীতিবাজ আমলারা যেটা ব্যবহার করে, সেটা হচ্ছে আমরা 17 কোটি লোক, আমরা যে ভোগ করি, যে ব্যবহার করি, যে ট্যাক্স দেই, যে ভ্যাট দেই, এই থেকে যে ইনকাম আসে সেইখান থেকে তারা চুষে টাকাটা নিয়ে যায়। প্লাস আমাদের যে লোন $100 বিলিয়ন আনা হয়েছে, এই যে একটা দেশের একটা রাস্তা তৈরি করতে বিদেশে মতো দেখে, যেখানে আইসের মধ্যে যারা রাস্তা বানায়, যে রাস্তা নষ্ট হয় না, সেখানে যে খরচ হয় তার সে 100 গুণ খরচ আমাদের দেশে বেশি হয়। এখন হচ্ছে কি যে আপনি কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে ইউনিভার্সিটির ছাত্ররা, ট্যালেন্টেড স্কুলের বুয়েটের ছাত্ররা প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, প্রতিবাদ রাজশাহী ইউনিভার্সিটির ছাত্ররা, যারা ওখানে হোস্টেলে থাকে, যারা পর্যাপ্ত সময় পায় দেশকে নিয়ে ভাবার, যারা পর্যাপ্ত সময় পায় দেশের সাধারণ মানুষকে ভাবার, যারা চিন্তা করে যে আমি আমার লাইফটাকে বিভিন্ন ধরনের বইপত্র পড়ে জ্ঞান অর্জন করে যে আমাদের জীবনটা দেশের জন্য বিলিয়ে দিব, মানুষের জন্য বিলিয়ে দিব, তাদেরকে রাজনীতি আপনি বন্ধ করে দিচ্ছে। রাজনীতি মানে হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করা। রাজনীতি একটা ইউনিভার্সিটি কেন এই সংসদ ইলেকশন দিচ্ছে না? ছাত্র সংসদ হলে তো তাদের কিছুটা দায়বদ্ধতা থাকে,
যে ছাত্রদের কাছে তাকে যেতে হয়, যেতে হলে তাকে তো অ্যাপ্রোচ করতে হয়, অ্যাপ্রোচটা তো শিখতে হয়, অ্যাপ্রোচ শিখার দরকার নাই, আমি অমুক দলের সাথে সম্মিলিত তো এমনি এমন ভাবে তাকায় যে আমার মতো ব্যারিস্টার দেখলাম ভয় পেয়ে যায়। আমি তো মোটামুটি সাহস নিয়ে চলি, তারপরে ভয় পাই, কারণ আমাদের সুপ্রিম কোর্টের ইলেকশনের সময় আমাদের এক ক্যান্ডিডেট ছিল নাহিদ সুলতানা জুথি, ওনার স্বামী যুবলীগের প্রেসিডেন্ট, আমি মৎস্য ভবনের সামনে শত শত ছেলেদের দেখছি, তারা আইনের সরাহেও জানে না, তাদের পিছে জিন্সের পরা, স্যান্ডেল পরা, সাদা শার্ট পরে আর নাহিদ সুলতানা জুথির ব্যানার পরা, আমাদের বাজার গেটে ঘেরাও, এরা আমরা আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনার ছেলে ব্যারিস্টার এখানে প্র্যাকটিস করবো, এদের ফেস করে যদি আমাদের ভোট দিতে যেতে হয় এই দেশের কি আরো কোনো ভবিষ্যৎ আছে? এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এখন হইতেছে বেঞ্জি সাহেবের একটা, আমি পুলিশ স্টাফ কলেজে আমি একটা মাস্টার ডিগ্রি করার সুযোগ পেয়েছি, যেদিন কোন মেয়ের বিয়ে দেখলাম পুরা পুলিশ স্টাফ কলেজে হয়েছে, পুরা ময়ূরপুর এলাকায়, এবং ওইখানে এসপি লেভেলের অনেকে দাওয়াত পান নাই, যারা এসপি তারা অনেকে দাওয়াত পান নাই, সরকারি আমলা থেকে আরম্ভ করে বিভিন্ন উচ্চ পদস্থ রাষ্ট্রের লোকজন সেখানে ভিড়। তার মেয়ের বিয়ের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কথা বলতে চাই আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি যদি রাষ্ট্রে আপনার মেয়ের বিয়ের যদি রাজার মতো করেন, আপনার সোর্স অফ ইনকামটা কি? সেই দায়বদ্ধতা যদি আপনার না থাকে, আর যেসব অফিসাররা দাওয়াত খেতে আসলেন, যে সকল বড় বড় আমলারা দাওয়াত খেতে গেলেন, যেসব আমি বিচারপতিদের দেখছি যারা ওখানে দাওয়াত খেতে গেলেন, তাদের কাছে আজকে এই খবরের পরিপ্রেক্ষিতে কোশ্চেন করতে চাই, আপনারা যে এত আনন্দ করে দাওয়াত রাখিলেন, আপনাদের কাছে একবার প্রশ্ন আসলো না, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, হাউ হি গট দ্য মানি, হাউ হি স্পেন্ডিং দ্য মানি, আর আমি যে দাওয়াত খাচ্ছি এটার জন্য কি আমার সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধতা হতে নাই বাদ দিলাম, দেশের মানুষের কাছে আমার দায়বদ্ধতা হতে হবে না? যে এই দেশের একজন অফিসার, পুলিশের আইজিপি, র‍্যাবের ডাইরেক্টর ছিল, তার যদি এই ভাব বাবির্য থাকে, এই ধরনের যদি সে অনুষ্ঠান করে, তাহলে সাধারণ আমরা যদি দাওয়াত খেতে এসে পার্টিসিপেট করি এবং যদি আমরা দাওয়াত খেয়ে তাকে যদি ধন্যবাদ জানিয়ে যাই, তাহলে আদার যারা অফিসার হবো তাদেরকে কিভাবে সৎ কাজে আমরা দাবিতে করবো? যাই হোক, আরেকটা কথা, আমরা মাঝখানে ইন্টারফেয়ার করেছিলাম, আপনি বললেন না ইসলামিক অনেক দল আছে, এই দল অমুক দল, ওই ভারতেও আছে, আমি ভারতে লেখাপড়া করছি, তো হিন্দুদের মধ্যে আরো বেশি দল আছে, হিন্দুদের মধ্যে আরেকটা বেশি কাস্ট আছে, বাংলাদেশের হিন্দুরা, বাঙালি হিন্দুরা তাদের আত্মীয় স্বজনের ব্লাড কালেকশন থাকলে বিয়ে হয় না, সাউথ ইন্ডিয়ান হিন্দুরা তাদের আপন ভাগ্নিকে বিয়ে করতে পারে, হিন্দুদের মধ্যে বাংলাদেশের বাঙালি হিন্দুরা তারা হলো এই দুর্গা মাকে পূজা করে, আর সাউথের হিন্দুরা তারা হলো গণেশের পূজা করে, দিল্লির হিন্দুরা মা কালীর পূজা করে, তো এইভাবে হিন্দুদের মধ্যে অনেক কাস্ট, অনেক ডিফারেন্স আছে, তাদের মধ্যে শিডুল কাস্ট থেকে আরম্ভ করে তাদেরকে বসতে দেওয়া হয় না, তাদেরকে নিচে বসিয়ে রাখা হয়, এখনো বাংলাদেশের একজন ভিক্ষুক যে ভিক্ষা করে সেও চিন্তা করে তার ছেলেকে বুয়েটে পড়াবে, সেও চিন্তা করে তার ছেলেটা বিসিএস কর্মকর্তা হবে, সেও চিন্তা করে যে ভিক্ষা করে যদি ল পড়তে চাও আমার ছেলেকে হবে, কিন্তু ভারতে যদি একটা গরিব একটা শিডুল কাস্ট তাকে লেখাপড়ার কথা চিন্তা করে, তাহলে তার জন্য এটা হয় অদৃশ্য, কারণ তাদের লেখাপড়ার সিস্টেম এখনো আসে নাই। ভারতের যে মুসলমানরা আছে সেই মুসলমানদের ম্যাক্সিমাম মুসলমান, তাদের কাজ হচ্ছে জন্ম একটু বড় হলে তারা গ্যারেজে দিয়ে দাও, তারা ওই হোটেলে দিয়ে দাও, টলিবয় দিয়ে দাও, তাদের শিক্ষার আশেপাশে যান, আর তারা হলো অনর্গল হিন্দুদের সাথে কম্পিটিশনের জন্য সন্তান নিতে থাকে, আর হিন্দুরা নিতে থাকে দুইটা সন্তান। আপনারা এখান থেকে একটু আসছে, বাংলাদেশে আমি শহীদ হয়েছিলাম, আরুন সাহেব আমার, কলিমুল্লাহ স্যার, সৈয়দ মামুন মাহমুদ সাহেব আমাদের, হাসিনা পা, আমরা যদি কই যে আমরা সবাই মুসলমান, এলিট ক্লাসের মুসলমান, আমরা চাই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, কারণ যেহেতু আমাদের সালমান ইব্রাহিম সাহেব 10 দিনের জন্য এই কি বলে ইত্তেহাকে গেছে সৌদি আরবে, সবাই ইত্তেহাকে যায়, আর এখন দাঁড়ির সংখ্যা জামাতের চেয়ে বেশি আওয়ামী লীগের নেতাদের, দেখেন এমপি থেকে আরম্ভ করে দাঁড়িয়ে মনে করে যে দাঁড়িতে ভরে গেছে গা, আল হাজে ভরে গেছে, তো এরা যদি মনে করে যে হ্যাঁ আমরাও বাংলাদেশে কোরআনের শাসন বাস্তবায়ন করতে চাই, ওই ভারত পাত্তা পাবে না, বাংলাদেশে যদি ইসলামিক শাসন বাস্তবায়ন হয় তাহলে ওই ভারত এইদিকে তাকানোর সাহস পাবে না।